আপনি চিন্তা করেন আপনার ওই কবরের সাখারাতের বিছানাটা কেমন হবে আপনার অন্ধকার কবরে যাওয়ার আগে যখন আজরাইল আপনার রূহ নিয়ে আসবে তখন আপনার কেমন লাগবে আপনি চিন্তা করেন যখন আপনার কোনো ইবাদত থাকবে না যখন আপনাকে সিজদা দিতে বলবে মালিক যে মালিক আপনাকে বানাইলেন যে আল্লাহ আপনাকে সৃষ্টি করলেন যে আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাইলেন ওই আল্লাহ যখন আপনাকে সিজদা দিতে বলবেন আপনি যখন পারবেন না তখন আপনি আল্লাহর কাছে কতটুক লজ্জা নিয়ে দাঁড়িয়ে থাকবেন আপনার ওই সময় কেমন লজ্জা হবে আপনার সন্তান আপনার দিকে তাকিয়ে থাকবে আপনার স্ত্রী আপনার দিকে তাকিয়ে থাকবে আপনি সিজদা দিতে পারবেন না আপনি চোখের পানি ছেড়ে দিবেন আল্লাহ আমারে আরেকবার সুযোগ দেন ওই সময় আপনাকে আর সুযোগ দেওয়া হবে না ওই সময় আপনাকে আর সুযোগ দেওয়া হবে না আল্লাহর দোহাই লাগে আল্লাহর দোহাই লাগে এখনো সময় আছে এখনো সময় আছে ওই হাসরের হিসাবের কথা স্মরণ করি দুনিয়ার বেয়াজ্জুতি দুনিয়ার লজ্জা শরম এগুলো কিছু না এগুলো কিছুই না এগুলো আপনার জন্য কবরে জিরো মনে হবে তার চাইতে আরো হাজার হাজার কঠিন কঠিন বেয়াজ্জুতি আপনাকে কবরে করা হবে এই জন্য আপনার কদমে হাত দিলাম যুবক ভাই মুরব্বি বাবা পর্দার আড়ালের মা যাই কিছু করেন না কেন পাঁচ ওয়াক্ত নামাজের সিজদাটা আমার আল্লাহকে দিবেন আপনার সিজদা দেওয়া ছাড়া আপনার মালিককে খুশি করা ছাড়া আপনার কিসের বড় কথা আপনার মালিক যদি আপনার প্রতি খুশি না থাকে আপনার মুখের লম্বা কিসের কথা আপনার মালিক যদি আপনার প্রতি খুশি না থাকে আপনার এই কিসের নেতাগিরি আপনার এই মালিক যদি আপনার প্রতি খুশি না থাকে কিসের স্ত্রী কিসের পুত্র কিসের সংসার কিসের আরামায়েশ আপনার মালিককে আপনি খুশি করেন খোদা কি কসম আপনার মালিক যদি আপনার প্রতি খুশি হয়ে যায় এই টাকা পয়সা বাড়িঘরে কিছুর মায়া থাকবে না আপনাকে ওই জান্নাতের মধ্যে ওই মালিককে খুশি করে কবরে যাওয়ার কারণে আরো উন্নত মানের স্থান প্রদান করা হবে শুধু তাই নয় আপনার মালিক যখন আপনার প্রতি খুশি থাকবে আপনাকে যখন কবরে দেওয়া হবে সর্বপ্রথম আপনাকে আমার রসুল নুরানি কুল মুবারকের মধ্যে আপনার মালিক যদি আপনার প্রতি খুশি থাকে শুধু রসুল আপনাকে কুল মুবারকে দিবেন না রসুল আপনার সওয়ালের জবাব গুলো একা একা দিয়ে দিবেন আপনি দেওয়া লাগবে না আপনার মালিক যদি আপনার প্রতি খুশি থাকে ওই রসুলের সওয়ালের জবাব দেওয়ার পর যখন আপনার ওই খবর থেকে আপনাকে যখন ফুল সেরাতের রাস্তা পার করা হবে আপনার ওই ফুল সেরাতের রাস্তা আপনি পার হওয়া লাগবে না চোখ বন্ধ করতে দেরি আপনাকে বিজলির ন্যায় আপনার মালিক খুশি থাকার কারণে ফুল সেরাতের রাস্তা পার করে দিবেন আপনার মালিক যদি আপনার প্রতি খুশি থাকে একটা কথা মনে রাখবেন আমার মওলা যদি খুশি থাকে আমার আল্লাহ যদি আপনার প্রতি খুশি থাকে দুনিয়ার টাকা পয়সা লাগবে না আপনি যখন ওই মিজানের পাল্লায় আপনার আমল নামা গুলো মাফ দেওয়া হবে আপনাকে লজ্জিত করা হবে এত পথ আমল এত গুনাহ করেছি এই গুনার কারণে আমি কবরে আটকা পড়ে যাব ওই সময় আমার রসুল আপনার গুনাগুলোকে গোপন রাখবেন গোপন রেখে আমার রসুলের নুরানি পান্দামি মুবারক থেকে একটা কাগজ বের করে আপনার ওই কাগজটা একটা দাড়ি পাল্লার মধ্যে দিয়ে দিবেন ওই দাড়ি পাল্লাটা ওজন হয়ে যাবে আমার মালিক খুশি যদি হয়ে যায় আপনি জান্নাতি হয়ে যাবেন ও আল্লাহ আপনাকে খুশি করতে পারলে আমি জান্নাতি হব জানতে চাই ওই খুশিটা কিভাবে করব আল্লাহ বলেন আমি আল্লাহকে সিজদা দাও আমার রসুলকে খুশি করো তুমি জান্নাতি হয়ে যাবে আল্লাহ আমি জান্নাতে গেলে আমার প্রশংসা আমার স্থান আমার মাকাম কেমন হবে আল্লাহ নিজেই বলছেন তোমার মাকামটা হবে এমন জান্নাতের মধ্যে তোমাকে রাখার পর রহমতের ফেরেশতারা তোমাকে বাতাস করবে জান্নাতে তুমি কোনো ফল খেতে ইচ্ছুক মনে মনে চিন্তা করবে ওই ফলটা অটোমেটিকলি তোমার সামনে চলে আসবে জান্নাতে তুমি তোমার স্ত্রীকে দেখতে চাও তোমার স্ত্রীকে আল্লাহর 70,000 গুণ সৌন্দর্য দিয়ে জান্নাতে তুলে দিবে একটা কাজ করতে হবে একটা কাজ করতে হবে একটা কাজ করতে হবে সেই কাজ আমার মাওলাকে খুশি করতে হবে আপনার প্রতি যদি আমার মাওলা খুশি হয়ে যায় এই দুনিয়ার টাকা পয়সা সব তুচ্ছ সব তুচ্ছ সব তুচ্ছ আমার মাওলা খুশি হলে এই টাকা পয়সার চাইতে আপনাকে জান্নাতের বাসায় প্রদান করা হবে আল্লাহ আমরা দুনিয়ার টাকা পয়সা দুনিয়ার ধন সম্পদ কোনো কিছু চাই না দুনিয়ার বাসায় কোনো কিছু চাই না স্ত্রীর মায়া সন্তানের মায়া কোনো কিছু চাই না আল্লাহ একটা জিনিস চাই আপনাকে খুশি করে আপনার রসুলকে খুশি করে কবরের বাদশাহী চাই আল্লাহ বলবেন কবরের বাদশাহী পেতে চাইলে আমার রসুলের হয়ে যাও রসুলের হয়ে গেলে আমি মাওলার হয়ে যাবা আর মাওলার হইলেই কবরের বাদশাহী পাবা